এরে যুবক ভাই, আমার নবী বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি সূরাতুল ইয়াসিন বিপদে পড়ে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ উদ্ধার করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা, সূরাতুল ইয়াসিন গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটা তেলাওয়াত করলি কন্টিনিউ যদি প্রতিদিন সকালে তেলাওয়াত করা যায়, তাইলে তার জন্য জান্নাতের আটটা দরজা উন্মুক্ত হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কোন ব্যক্তি যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামাতে দেওয়া হয়। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে এই সূরাটা তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, সকাল হওয়ার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই হাদিসটা ইবনে হিব্বানের চতুর্থ নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিনকে আল্লাহর সন্তুষ্টি চিত্তে সন্তুষ্টির জন্য তেলাওয়াত করে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কন্টিনিউ সূরাতুল ইয়াসিন প্রতিদিন সকালে তেলাওয়াত করে সব সময়, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয়। কোন মানুষ যদি অন্যের অভাবে, রিজিকের অভাবে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, রিজিকের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ঘরের ভিতরে পরিবারে খাবার নাই, ওই মানুষটা যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে তারপরে সে দুনিয়ার কাজে বের হয়, অবশ্যই মহান আরশের মালিক তার রিজিকের ব্যবস্থা করে দিবে। কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ অবস্থায় যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, অথবা সূরাতুল ইয়াসিন যদি আরবি দিয়ে সুন্দর করে লিখে তাবিজ বানায় নিজের সঙ্গে রাখে, আমার নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাকে ওই রোগ থেকে শেফা দিয়ে দিবেন। আমার ভাইরা, কোনো মানুষ যদি মুমূর্ষ অবস্থায় তার সাকরাত শুরু হয়ে যায়, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আরে উম্মতের দল, মুমূর্ষু অবস্থায় যদি কোনো মানুষ পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের যন্ত্রণাকে লাঘব করে দিবেন। কোনো মানুষ যদি তার মা বাবার কবরের পাশে গিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, তাফসীরের কোরআনের মধ্যে আসছি, কোরআনুল করিমের তাফসীরে আসছি, তাফসীরে নূরুল কোরআনের ভিতরে হাদিসটা আছে, আমি যে কথাগুলো বলছি তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে মাজহার ইবনে কাসির তালাশ করলে এই কথাগুলো পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আরে উম্মত, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে জুমার দিনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, ইয়াসিনের ভিতরে যতগুলো অক্ষর আছে আমল নামার ভিতরে ততগুলো সব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল করিমের সকলের পরিচিত প্রসিদ্ধ সূরা সূরাতুল ইয়াসিনের প্রথম থেকে পাঁচখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা সবাই চিনে, সূরাটার ভেতরে 83টা আয়াতে কারিমা, 5টি রুকু। এই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন, সিরিয়ালে 36 নম্বর সূরা।
যেই সূরাটাকে বিশ্বনবী কলবুল কোরআন কোরআনের হৃৎপিণ্ড কোরআনের হার্ট বলেছেন সুবহানাল্লাহ বলে মানুষের হার্ট যদি বাল্ক হয়ে যায় হার্টে যদি সমস্যা থাকে ওই মানুষটা আর চলাচল করতে পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না তার জীবনটাই অকিজু হয়ে যায় কথা ঠিক না বেঠিক যাব কোরআনুল কারীমের 114 সূরার ভিতরে সূরাতুল ইয়াসিন হলো কলবুল কোরআন কোরআনের হৃৎপিণ্ড কোরআনের হার্ট সবচেয়ে দামি সূরা মহতারাম হাজিরিন এই সূরাকে সূরাতুল ইয়াসিন করে নামকরণ করা হয়েছে যেহেতু এই সূরার সর্বপ্রথম আয়াতটাই হলো ইয়াসিন এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইয়াসিন এটাকে তাফসীরের ভাষায় বলা হয় তাসমিয়াতুল কলবি ইসমিল জুজ অংশ বিশেষ সূরার নামকরণ করা হয়েছে সম্মানিত হাজিরিন এখন আসুন এই সূরাটার একটু ফজিলত তাৎপর্য নিয়ে একটু আলোচনা করে এই সূরাটার গুরুত্ব কতটুকু আহমিয়ত গুরুত্ব কতটুকু এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা সূরা মুফাসসিরিনে কেরাম লেখেন দুনিয়া সৃষ্টি করার 2000 বছর পূর্বে কত হাজার 2000 বছর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুইটা সূরা তেলাওয়াত করেছে শ্রোতা ছিলেন শুধু ফেরেশতা যেরকম আল্লাহু আকবার কারি হলেন স্বয়ং নিজে আল্লাহ শ্রোতা হলেন ফেরেশতাগণ দুইটা সূরা তেলাওয়াত করেছেন একটা সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন আরেকটার নাম হলো সূরা তোহা এই দুইটা সূরা আল্লাহ দুনিয়া সৃষ্টির 2000 বছর আগে নিজে তেলাওয়াত করেছেন মহতারাম হাজিরিন তাইলে বোঝা যায় এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ একখানা সূরা আমি এই সূরাটার প্রথমে একটু ফজিলত সম্পর্কে আলোচনা করব তারপরে এই সূরার শানে নুজুল এবং তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর যথাসম্ভব আমার পরবর্তী যিনি আসতেছেন আমার অত্যন্ত মহাব্বতের ভাই আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি ইসলামপুর মাদ্রাসায় হযরত মাওলানা হাফেজ মাহমুদুল্লাহ বিন হাফিজ তিনি কাতারে ইমামতি করেন অনেক ভালো হাফেজ কোরআন ভালো আলেমে দিন যাদের পরিবারের সাথে কোরআনের বিশাল এক সম্পর্ক রয়েছে উনি আলোচনা করবেন আপনারা শুনবেন এজন্য আমি উনি আসার আগ পর্যন্ত যতটুকু সময় আমার হাতে পাই এই সূরাটাকে সামনে নিয়ে একটু আলোচনা করব তবে সবগুলো আলোচনা তাফসীর থেকে করার চেষ্টা করব আপনারা গুরুত্ব সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আসুন এক একটা করে আমরা ফজিলতের দিকে যাচ্ছি এই সূরাটার ফজিলত কত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কোন ব্যক্তি যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামাতে দেওয়া হয় আল্লাহু আকবার 10 খতম এক নাম্বার বিশ্বনবী আরো বলেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে এই সূরাটা তেলাওয়াত করে ঘুমিয়ে যায় সকাল হওয়ার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ কয়টা ফজিলত বললাম দুইটা তিন নাম্বার কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই হাদিসটা ইবনে হিব্বানের চতুর্থ নাম্বার খণ্ড 121 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিনকে আল্লাহর সন্তুষ্টি চিত্তে সন্তুষ্টির জন্য তেলাওয়াত করে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ কয়টা ফজিলত বললাম তিনটা চার নাম্বার কোন ব্যক্তি যদি কন্টিনিউ সূরাতুল ইয়াসিন প্রতিদিন সকালে তেলাওয়াত করে সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয় আমার ভাইয়েরা আমার বন্ধুরা মা বোনেরা সূরাতুল ইয়াসিন গুরুত্বপূর্ণ সূরা এই সূরাটা তেলাওয়াত করলি কন্টিনিউ যদি প্রতিদিন সকালে তেলাওয়াত করা যায়
তাইলে তার জন্য জান্নাতের আটটা দরজা উন্মুক্ত হয়ে যায়। এর যুবক ভাই, হে মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আমার সকালে সূরা তেলাওয়াত না করে আমি দুনিয়ার কাজে হাত রাখব না। ফজরের নামাজ পড়ি, তসবিহ তাহলিল শেষ করে সূরাতুল ইয়াসিন আগে তেলাওয়াত করব, তারপরে অন্য কোনো কাজে আমি হাত দেব। এর যুবক, অনেকে হয়তো সূরাতুল ইয়াসিন তেলাওয়াত পারো না, এখনো সময় আছে, তেলাওয়াত শিখে নাও। এর যুবক ভাই, আমি একটা বাস্তব ওয়াজ করলে অনেক যুবকদের অন্তরে কষ্ট লাগতে পারে, তারপরও বাস্তব কথাটা একেবারে না বললেই চলে না। বর্তমান সময়ে আমাদের সোনার বাংলার যুবকেরা যে পরিমাণ সময় ইন্টারনেট আর ফেসবুকের ভেতরে ব্যয় করে, শতভাগের এক ভাগ সময় যদি আল্লাহর কালাম কোরআন শেখার জন্য ব্যয় করতো, আমার বিশ্বাস এই সোনার বাংলার যুবকগুলো এক একজন বড় কারি হয়ে যাইত, কথা ঠিক না বেঠি জোরে বলো। এজন্য সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে তারপরে আমি দুনিয়ার কাছে হাত দিব, জান্নাতের আট দরজা খুলে দিলাম। পাঁচ নম্বর, আমার নবী বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি সূরাতুল ইয়াসিন বিপদে পড়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? ছয় নাম্বার, কোনো মানুষ যদি অন্যের অভাবে, রিজিকের অভাবে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, রিজিকের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ঘরের ভিতরে পরিবারে খাবার নাই, ওই মানুষটা যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে তারপরে সে দুনিয়ার কাজে বের হয়, অবশ্যই মহান আরশের মালিক তার রিজিকের ব্যবস্থা করে দিবে। সাত নাম্বার, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর অসুস্থ অবস্থায় যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, অথবা সূরাতুল ইয়াসিন যদি আরবি দিয়ে সুন্দর করে লেখে, তাবিজ বানায় নিজের সঙ্গে রাখে, আমার নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তাকে ওই রোগ থেকে শেফা দিয়ে দিবেন। আট নাম্বার, আমার ভাইরা, কোনো মানুষ যদি মুমূর্ষ অবস্থায় তার সাকরাত শুরু হয়ে যায়, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আরে উম্মতের দল, মুমূর্ষ অবস্থায় যদি কোনো মানুষ পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের যন্ত্রণাকে লাঘব করে দিবে। এরে যুবক ভাই, ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার নিজের সন্তানদেরকে সূরাতুল ইয়াসিন শিক্ষা দাও, তাইলে ওই সন্তানগুলো তোমার মুমূর্ষু অবস্থায় তোমার পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। তুমি বড় শিক্ষিত বানাই না, একজন সন্তানকে তুমি বড় ডাক্তার বানাইলা, দ্বিতীয় সন্তানকে ডক্টর বানাইলা, তৃতীয় সন্তানকে বড় একজন নেতা বানাইলা, সবাই এক এক লাইনে পারদর্শী, কিন্তু সব শেষে সর্বশেষ কনিষ্ঠ সন্তানটা কি, এই মাদ্রাসাতুল সাহাবার মধ্যে ভর্তি করে দিলা, হুজুর আমার সন্তানটাকে দেখেন না একটু আলেম বানাইতে পারেন কিনা, আপনার এই সন্তান কায়দা শেষ করে আমপারা নিল, আমপারা শেষ করে কোরআন শরীফের সবক নিল, আর হেফজখানায় যারা পড়ে হেফজে নেওয়ার সঙ্গে সঙ্গে আগে মিন মিন সূরাগুলো তাকে আগে মুখস্থ করায়, এই ইয়াসিন সূরা তাকে শিক্ষা দিল, হঠাৎ একদিন আপনার সাকরা শুরু হয়ে যায়, ওই যে একজন সন্তানকে ডাক্তার বানাইলেন, সে মুন্সিগঞ্জে, তাকে মুন্সিগঞ্জের বড় ভালো কলা নিয়ে আসলো, আরেকজন তাকে বগুড়া, বগুড়ার দই, বড় নেতা,
সে ঢাকা শহরে বসবাস করে আপনার জন্য সবচেয়ে উন্নত মানের সুইট মিষ্টি নিয়ে আসলো কিন্তু আপনার লাইন তো বন্ধ হয়ে গেছে রিজিক শেষ এখন আপনার ঠোঁটের ভিতরে ধাক্কায় কোনো কিছু দিতে পারে না ডাক দেয়া বলেন আব্বা চিনছেন নি আমারে আমি তো আপনার সন্তান ডাক্তার আমি আপনার সন্তান ডক্টর আমি আপনার সন্তান বড় নেতা তখন আব্বা ডাক দেয়া বলেন তোমরা বড় ডাক্তার আর ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছো বড় নেতা হয়েছো এর দ্বারা আমার তো কোনো ফায়দা হয় নাই এখন তো আমার গলা বন্ধ হয়ে গেছে আমার তো গলা বন্ধ হয়ে গেছে ভিতরে আর কিছুই যাবে না আমার রিজিক শেষ কিন্তু আমার বুকে যে চাপ দিয়া ধরছি আমার বুকের চাপটা পারো না ছুটায় দিতে এটা পারলে এনে তোমরা আমার সন্তান হইয়া উপকার করলা কেউ পারল না রে ভাই এমন সময় ওই কচি বাচ্চা যে শিশু বাচ্চারা আপনার মাদ্রাসা সাহাবার মধ্যে পড়াশোনা করে মাত্র সূরাতুল ইয়াসিনের সবক নিল ভালো করে মুখস্থ হইল না দেখে দেখে পড়তে পারে এই শোনা মাত্রই শুনছে ওয়াজের মধ্যে মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থা ইয়াসিন পড়লে বড় উপকার হয় এ আর দেরি না করে কোরআন শরীফটাকে বুকে নিয়ে বাবার কাছে চলে যায় بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إن لمن المرسلين সঙ্গ সঙ্গ আমার আল্লাহ ডাক দেয়া বলল ফেরেশতার দল তার বুকের চাপা ছেড়ে দে কারণ তার কচি বাচ্চা শিশু বাচ্চা তার পাশে বসে বসে আমি আল্লাহ রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীমের কলবুল কুরআন সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিয়েছি আমি মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দিলাম সাথে সাথে সে কালিমা পড়ে পড়ে এই ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি দিলেন তাইলে সন্তান কোনটা কাজে লাগলো জোরে বলেন যে সন্তানকে আমি কোরআন শিক্ষা দিলাম এটা আমার কাজে লাগলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড 206 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে আমার নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি আমার নবী বিশ্ব নবী বলেন এর দুনিয়ার উম্মতের দল মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমল ক্লোজ হয়ে যায় আমল নামার খাতা বন্ধ হয়ে যায় তার আমল নামার ভিতরে আর কোনো আমল উঠে না তবে তিনটা আমল আছে এমন যে তিনটা আমল মৃত্যুর পরও তার খাতার মধ্যে উঠতেই থাকে উঠতেই থাকে আল্লাহ আকবার জোরে বলেন এক নাম্বার হলো বিসাদক ইল্লা বিসাদকাতিন জারিয়া সদকায় জারিয়া আপনি আর আমি যদি মাদ্রাসা মসজিদ এতিমখানা মসজিদের অজুখানা করে দিয়ে যেতে পারি কারো বাড়িতে টিউবওয়েল নাই করে দিলাম মোটর নাই করে দিলাম রাস্তাঘাট নাই রাস্তাঘাট করে দিলাম কালপাট করে দিলাম সদকায় জারিয়া আপনি আর আমি মরে যাব কিন্তু এর সবগুলো স্রোতের মতো আপনার আমার কবরের ভিতরে পচতে থাকবি আল্লাহু আকবার বলেন দুই নাম্বার আমার ভাইরা ইলমিন ইনতাফাউ বিহি এমন এলেম যে এলেমের দ্বারা উপকৃত হয়েছি এলেম দিয়া মানুষকে হেদায়েতের কথা বলা হয়েছি
এই কথা দিয়া সে আমল করছে এই আমল করার কারণে এর দেখা দেখে যত মানুষ আমল করবে সে যত মানুষকে শিক্ষা দিবে প্রথম যে শিক্ষা দিল তার আমল নামার ভিতরে বোনাস হিসাবে সওয়াব পৌঁছতে থাকবে তিন নাম্বার আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এর নরসিংদী এলাকার যুবক বন্ধু তুমি যদি তোমার কোন সন্তানকে আল্লাহর কালাম কোরআনের হাফেজ বানায় দিয়ে যেতে পারো তুমি যদি তোমার কোন সন্তানকে আলেম বানাইতে পারো তুমি কবরে চলে গেলে ওই সন্তান তোমার জন্য রব্বি রাহমুহুমা খামা রব্বায়ানি সগীরা বলবি দয়া কর দয়ালামুদের আম্মারে যেমনি বাবে করছেন দয়া শিশুকালে দয়া কর দয়ালামুদের আব্বারে যেমনি বাবে করছেন দয়া শিশুকালে আল্লাহু আকবার বলে এর যুবক ভাই সূরাতুল ইয়াসিনের আরেকটা ফজিলতের কথা বলছি দশ নম্বর ফজিলত হইল কোন মানুষ যদি তার মা বাবার কবরের পাশে গিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে তাফসীরুল কোরআনের মধ্যে আসছি কোরআনুল করিমের তাফসিরে আসছি তাফসিরে নূরুল কোরআনের ভিতরে আদিষ্টা আছি আমি যে কথাগুলো বলছি তাফসিরে নূরুল কোরআন তাফসিরে মাজহার ইবনে কাসির তালাশ করলে এই কথাগুলো পাওয়া যাবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আরে উম্মত কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে জুমার দিনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে ইয়াসিনের ভিতরে যতগুলো অক্ষর আছে আমল নামার ভিতরে ততগুলো সব লিখে দেওয়া হবে আল্লাহু আকবার বলেন তাইলে সন্তান যদি সূরাতুল ইয়াসিন শিখে কোরআনের শিক্ষা শিক্ষিত হয় এটা আপনার কাজে লাগে নেতা আর ডাক্তার ডক্টর বানাইলেন আমি বই কথা বলি না আপনি ডাক্তার বানায়েন না ডক্টর বানায়েন না এটার বিরোধী না কারণ সবাই যদি আলেম হয়ে যায় তাইলে তুমি অসুস্থ হলে চিকিৎসা করবে কে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে কিন্তু শ্রেষ্ঠ শিক্ষা কোনটা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা নবীজি বলেন সবচেয়ে উত্তম আর দামি শিক্ষা হলো যারা কোরআন শিখলো মানুষকে শিক্ষা দিল আল্লাহু আকবার বলেন এরে যুবক বন্ধু শ্রেষ্ঠত্ব যদি ইঞ্জিনিয়ারিং বিদ্যার মধ্যে হয়ে থাকতো তাইলে বাউই ফাঁকি শ্রেষ্ঠতা লাভ করত দেখবেন বাউই ফাঁকি কত চমৎকার করে একটা ঘর নির্মাণ করে দেখছেননি আপনারা তাল গাছের মধ্যে এত সুন্দর করে একটা ঘর বানায় আবার তার মধ্যে আলাদা একটা রুম রাখে এটা হলো তার ওয়াইটিং রুম সময় সময় ওই রুমটার মধ্যে গিয়ে বিশ্রাম নেয় এত সুন্দর ইঞ্জিনিয়ার পৃথিবীতে আর নাই কথা ঠিক তবে ঠিক আপনারা বলবেন হুজুর তাহলে ডাক্তারি বিদ্যার শিক্ষা করলে আমি বলবো ডাক্তারি বিদ্যা ওর শিক্ষা করার দরকার তবে শ্রেষ্ঠ নয় ডাক্তারি বিদ্যার মধ্যে যদি শ্রেষ্ঠ তো থাকতো তাইলে বানর শ্রেষ্ঠতা লাভ করত বানর ইন্ডিয়ার এক এলাকাতে বানরের কারণে মানুষ ফসল করে টিকা রাখতে পারে না বানর আইসা নষ্ট করে দেয় এলাকার লোকের আলেমদের কাছে গেছেন ফতোয়া তালাশ করার জন্য হুজুর কি করতে পারে ফতোয়া দিলেন যাও যেহেতু বানর মানুষের ক্ষতি করে ফসল নষ্ট করে যে সমস্ত প্রাণীরা মানুষের ক্ষতি করে এই মারা যায় যাচ্ছে রুটির মধ্যে বিষ মিশাইয়া দিয়া দাও এগুলি খাবে আর মারা যাবে এরা রুটির মধ্যে বিষ মিশাইয়া দূরে থাইকে ফলো করে কি করতেছে তারা যে কি করতেছে এই বানরেরা কি করে এটা দেখে ফলো করতেছে এমন সময় দেখে একদল বানর জঙ্গলের জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসছে আইসা খাবারের মধ্যে নাকটা লাগায়া আবার চলে গেছে
জঙ্গলের ভিতর থেকে গিয়া আরো কিছু বানর নিয়ে আসছে এদের পরে প্রত্যেকটার পাছা হইলো লাল এর অর্থ হইলো প্রত্যেকটা মেডিকেল সায়েন্স থেকে ডাক্তারি বিদ্যা পাশ করে আসছে জোরে কোন আল্লাহু আকবার এরা যখন আসছে আয়শা দেখছে চেক কইরাম এর মধ্যে বিষ আছে জঙ্গলের ভিতর থেকে গিয়া গাছ এই গাছের পাতা গাছের ডালা এগুলো নিয়ে আসছে রুটিও খায় কাঁচা মরিচের মতো ওই পাতাও খায় ডালাও খায় একটা বানর মারা গেছে না কারণ এই বানর জানে এই খাবারের বিষ কিনা নষ্ট করার ক্ষমতা আল্লাহ এই গাছের মধ্যে রেখেছেন যদি ডাক্তার বিদ্যার মধ্যে শ্রেষ্ঠতা থাকতো তাহলে বানর শ্রেষ্ঠতা লাভ করতো চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক আপনারা বলবেন নেতৃত্ব দেওয়ার মধ্যে মনে শ্রেষ্ঠতা আছে নেতা হওয়ার মধ্যে আর এখন যার যে সমস্ত নেতা সর্বনাশ নেতার মধ্যে নীতি নাই এটা কোনো নেতাই না কথা ঠিক না ঠিক জোরে বলে যে সমস্ত নেতাদের মধ্যে নীতি থাকবে না আদল হবে না ন্যায় নিষ্ঠা থাকবে না সুষ্ঠু বিচার থাকবে না এই ধরনের বিচারকদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে কথা ঠিক না ঠিক জোরে বলে দেখবেন সকালবেলা বিচার একদিকে পরের দিন সকালে থেকে আরেকদিকে তাহলে বোঝা গেছে রাত্রে একটা দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার অ্যামাউন্টটা কমস কম লাখ এক দুই লাখ টাকা হবে আর না হয় সকালের বিচার বিকালে একদিকে আবার পরের দিন জায়গা আরেকদিকে নিশ্চয়ের মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে এমন বিচার এমন অনীতি আমাদের এই সোনার বাংলার জমিনে আছে না নাই আরে জোরে বলেন না কেন আছে না নাই এগুলোর বিরুদ্ধে বেশি কথার হতো আমরা আবার বেশি কইতারি না কারণ কইলে আবার সমস্যা ঝামেলা আছে এই জন্য যার যার কথা যার যার সমস্যা অসুবিধা তার নিজের জানা আছে কথা ঠিক না বেড়ে জোরে বলে আল্লাহ আকবার কেউ জোরে নিয়ে আসে আল্লাহ আর পিছন দিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ ক্লান্ত হয়ে গেছেন আর শুনতে শুনতে সবাই জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ অত্যন্ত চমৎকার আলোচনা করেন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেন হুজুর আলোচনা করবেন আমি তো আপনাদের এলাকার মানুষ আমি তো মনে করি নরসন্দি ভেলানাগড়ি এটা আমার এলাকা কথা ঠিক না ঠিক আমি কিন্তু আপনাদের মেহমান না আমি মেজবান যাই হোক সর্ব কথাটা শেষ করি আমার আলোচনা সমাপ্ত করবো ইনশাল্লাহ আর দুই এক মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব লম্বা ইচ্ছা থাকলেও লম্বা করার সুযোগ নাই পরবর্তী বক্তা আইসা গেলে আর আলোচনা করাটা ঠিকও না আর আলোচনার মোড ঠিক থাকে না কথা ঠিক না ঠিক বলছিলাম নেতৃত্ব দেওয়ার মধ্যে যদি শ্রেষ্ঠতা থাকতো তাহলে পিপিলিকা শ্রেষ্ঠতা লাভ করত কোরআনুল করিমের মধ্যে এক পিপিলিকা তাও লেডিস জোন কৃষ্ণা মেয়ে পিপিলিকা কোরআনে আসছে সূরাতুন নমল যখন পয়গম্বর সুলাইমান ইসলামের বিশাল বাহিনী পদাতিক পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তখন পিপিলিকার দলেরা এই দল বেঁধে বেঁধে নেত্রীরে ফলো করে করে পিছনে চলে মানে দেখবেন পিপিলিকার মধ্যে আবার ঐক্যবদ্ধতা আছে সারিবদ্ধতা আছে একটা সামনে যায় এটা হলো রাহাবর পিছনে সব আবার সবার শেষে একটা থাকে এটা হলো নেত্রী বা নেতা এটা হলো আমির সাহ যে মাত্র সে দেখতেছে সুলাইমান পয়গম্বরের বাহিনী আসতেছে পিপিলিকার চোখের মধ্যে আবার অনেক পাওয়ার অনেক দূর থেকে সে এটা ক্যাচ করতে পারে এই নেত্রী দুই পায়ের উপর দাঁড়ায় বলছে ইয়া আইয়ুহান নামাল উদখুলু মাসাকিনাকুম এই ফিফরার দলেরা যার দ্বারা গর্তে ঢুকো কারণ যেভাবে সুলাইমান পয়গম্বরের বাহিনী আসতেছে ওনারা অজান্তে তোমাদেরকে পদপিষ্ট করে ফেলবে জমিনে তোমাদেরকে মিশিয়ে ফেলবে ওহুম লা ইয়াশুরুন তারা টেরও পাবে না তোমরা যে তাদের পায়ের নিচে পড়ে মারা গেছে এই যে নেতৃত্ব দিছে নেতৃত্ব দেওয়ার কারণে পিপিলিকা পৃথিবীর সবচেয়ে বড় নেতা হয়েছে না কি বলেন নেতা হয়েছে না নেতৃত্ব দেওয়ার মধ্যে যদি শ্রেষ্ঠতা থাকতো তাহলে পিপিলিকা শ্রেষ্ঠতা লাভ তাহলে শ্রেষ্ঠত্ব হলো কোথায় বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম আমি আপনাদের সামনে বিশ্বনবীর হাদিস তেলাওয়াত করেছিলাম আল কোরআনু শাফিউন ওয়া মুশাফাউন ওয়ামাহিল মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়ামান জাআলাহু খালফ যাহরিহি সাকাতাহু ফিন্নার আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন কোরআন হলো সুপারিশগার আর তার সুপারিশকে গ্রহণ করা হবে কিয়ামতের ময়দানে এই কোরআন এই কোরআনকে দুনিয়াতে যারা আগায় রাখবে সামনে রাখবে অগ্রগামী রাখবে
এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা কোরআনকে পিছায় রাখবে, কোরআনের ভিতরে তার কোনো আগ্রহ নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, দিন যায় রাত যায় মাস যায় বছর যায় কোরআনের তাদের সাথে তার সম্পর্ক নাই, যারা কোরআনকে অবহেলা করবে তার ঠিকানা হবে জাহান্নাম। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সুপারিশ করবে কোরআন। বুখারীর হাদিস, মা মিন শাফিহিন আদামু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা মিনাল কোরআন লা নাবিউন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সুপারিশ করবে কোরআন। এত বেশি সুপারিশ নবীরাও করতে পারবে না, কোনো ফেরেশতারাও করতে পারবে না, একমাত্র কোরআন শরীফ করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন মানুষকে অনেক উঁচু উঠায় দেয়। আবার এই কোরআনকে যারা অবহেলা করে, কোরআনকে যারা অবমাননা করে, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করে। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? চিল্লায় বলেন দরকার আছে না নাই? আমি আপনাদেরকে কিছু অভিজ্ঞতার আলোকে দিয়ে একটা কথা বলবো, কথা বলে এক মিনিটে আলোচনা শেষ করব। বর্তমান পরিস্থিতিতে মুসলমান যদি তার ইমান আর আকিদাকে বাঁচাইতে চায়, ইমান আকিদার বাউন্ডারি দিতে হবে। এর জন্য এক নাম্বার হলো আমাদের সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে, নামাজের সাথে। দুই নাম্বার কেন্দ্র হলো আমাদেরকে সম্পর্ক রাখতে হবে আল্লাহর কালাম কোরআনের সাথে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। তিন নাম্বার আমাদেরকে এই সমস্ত মাদ্রাসাগুলো হেফাজত করতে হবে, কারণ এই সমস্ত মাদ্রাসা থেকে কোরআন ওয়ালা তৈরি হয়, হাফিজ কোরআন তৈরি হয়, হাফিজ হুজুর তৈরি হয়, পীর জি হুজুর তৈরি হয়, সন্দীপের হুজুর তৈরি হয়, এই যে হযরত মাওলানা হাফেজ হাফিজুল্লাহ রহমাতুল্লাহি আলাই, এই যে মির্জানগর মাদ্রাসার হযরতের আব্বা, এই ধরনের হাফেজ তৈরি হয়। কথা ঠিক না? বেশি জোরে বলেন। এটা কোনো বোমাবাজার কেন্দ্র নয়, জঙ্গিবাদ আর বোমাবাজ এই সমস্ত কমি মাদ্রাসা থেকে তৈরি হয় না। এটা খুব আমাদের ব্রেনটাকে মানে ওয়াশ করতে হবে। এখান থেকে কোনো জঙ্গিবাদের কেন্দ্র নয়, এটা কোনো জঙ্গিবাদের কেন্দ্র নয়, এখান থেকে আল্লাহ ওয়ালা বানানোর কেন্দ্র। কথা ঠিক না? বেশি জোরে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সর্বশেষ নিজের ইমান আর আকিদাকে যদি আমাদের বহাল রাখতে হয়, চার নম্বর কথাটা হলো আমাদেরকে সম্পর্ক রাখতে হবে দাওয়াতে তবলিকের সাথে। কার সাথে? জোরে বলেন, তবলিকের মেহনতের সাথে, নিষ্ঠার সাথে, সুন্দরভাবে ওলামাই কেরামের নেতৃত্বে ওনাদের রাহাবরে আমাদেরকে সঠিকভাবে ওলামাই কেরামের সাথে থেকে সহি নেহাজে আমাদেরকে দাওয়াতে তবলিকের মেহনত করতে হবে। কয়টা কথা বললাম? চারটা কথা। এক নম্বর সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে, দুই নম্বর হলো কোরআনের সাথে, তিন নম্বর হলো মাদ্রাসা হতত ওলামাই কেরামের সাথে, আর চার নম্বর হলো দাওয়াতে তবলিগের মেহনতের সাথে। যদি করতে পারি তাহলে আমাদের ইমান আকিদাকে হেফাজত রাখা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। সূরাতুল ইয়াসিনের শুধুমাত্র ফাজাইলের উপর কিছু কথা বললাম, আরও অনেক কথা বাকি আছে তাফসির। আবার কোনো দিন সুযোগ হলে ইনশাল্লাহ আলোচনা হবে, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আবার প্রচণ্ড গরম, এর ভিতরে ইনশাল্লাহ আমার পরবর্তী আমার বক্তা উনি চলে আসছেন, হযরত আলোচনা করবেন। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন ওয়া আখরু দাওয়া।